अच्छा जाओ মাদাবট কনে আগের দিন তুমি কি বললে প্রিন্টারটা নেন না তুমি তুমি বললে ভাই আপনি প্রিন্টারটা রেখে দেন টাকা কম দিচ্ছেন টাকা কম দিচ্ছিলে বলে প্রিন্টারটা রেখে দিতে বললে সে তুমি নেইছো বাড়িতে আমার তো যাই গায়ে জ্বালা নেই ভাই আমি কি করবো শুক্রবার দিন নিদেন শুক্রবার দিন নিদেন এখন তুমি মাদাবট পাল্লা পাও মানে টাকা লাগবে হবে না ক্যাশিং তুমি তুমি কি তুমি কি এই নষ্ট হয়ে গেলে তাই নিলে ওদের কিছু জানি ভাই ওদের কিছু জানি ভাই পারো কি না বলে আমি দেখবো সব খরচ করতে কটা খরচ করবো তোমার কে নিত বুঝলাম না তোমার ভাই নিত বলিনি তো তোমাকে বললাম নাও 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 না বললাম আচ্ছা ভাই এই সব যদি আপনি ব্যবসা করেন তাহলে সব যদি আপনার বই দিতে হয় চেক করতে গেলে ভাই আমার সার্ভিস চার্জ দিতে হবে
আপনি কোনো দিক যাবেন না। আমি কে এইখানে বইস, আমি ভাই আমি ওইসব কথা বলবো না ভাই। আপনার ঠিক আছে ভাই, আপনার আমি ওই 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 কথা বলতেছি নি ভাই একবারও। আপনারাই কি বললাম, আপনার সাথে আমি লুকোচুরি খেলিস একবারও না ভাই? তা আপনার সাথে আমি এখন মিথ্যে কথা বললাম সব কথা? আপনার ওই সার্ভিসিং চার্জটা হয়েছে তো আপনি দেবেন না, বলেন আপনি সে আপনি দিলেন না, ঠিক আছে। তাহলে আপনি এই কথা বলেন কি কিনি যে আমার সার্ভিস করা লাগবে না? তাহলে যেটা পাল্টাই সেটা আমি তুই নেবো এখন, তাই বলতে চাচ্ছেন আপনি? গাড়ির টাকা তো ওরা সার্ভিসিং করে নিয়ে পরে আমার টাকা দিই, 800 টাকা আমার গাড়িকে। মানুষই উপকার করবো আর যে সাতকে জিনিসটা ভালো হবে। ওইটাই করা উচিত ছিল, আমি
হ্যাঁ, ওর নাম্বারটা দিয়ে গেলে আপনি ওয়ারেন্টি তো গ্যারান্টি আসবে না।